গেলাম পশ্চিম বাংলার লোককে আমরা বলতে চাই যে পশ্চিমবঙ্গে ভয়াবহ ডেঙ্গুর অবস্থা। আমরা একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গের, আমাদের দায়িত্ব এ বিষয়ে সরকারকে জানানো। এর আগে মুখ্যমন্ত্রী নিযুক্ত অ্যাক্টিং চিফ মিনিস্টার, স্বরাষ্ট্র সচিব আমার সঙ্গে মিট করতে চাননি, পরে অন্য ডেট দিয়েছেন। আজকে আমরা একটা রিপ্রেজেন্টেশন নিয়ে এসেছিলাম, এমএলএরা 22 জন এমএলএ সই করে আমরা একটা রিপ্রেজেন্টেশন এনেছিলাম। টেস্ট কিট নেই, ডেঙ্গু ভয়াবহ, করোনার থেকে ভয়াবহ আকার নিয়েছে, 100-এর বেশি মারা গেছে, কয়েক 10 লক্ষের বেশি আক্রান্ত। কেন্দ্র রাজ্য সরকার একমাত্র রাজ্য কেন্দ্রকে রিপোর্ট দেয়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিভা আমরা এটা শুধু রিসিভ করাতে এসেছিলাম, 2 মিনিটের কাজ, সচিবের কাছেও আমরা যাব না, রিসিভ করতে দেবে না। ভয় 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 মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়, বিজেপিকে ভয়, বিরোধী দলকে ভয়, আতঙ্ক থেকে করছে, লুকাতে চাইছে। বিধানসভায় এটা নিয়ে কোনো সরব হবেন? কারণ বিধানসভা এখন নেই, 3রা ডিসেম্বর বিধানসভা হওয়ার কথা, ততদিনে কয়েক হাজার লোক মারা যাবে, যে অবস্থা চলছে। ভয়াবহ অবস্থা, মালদা, কোচবিহার, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা এপি সেন্টার হয়ে গেছে, দক্ষিণ দমদম এবং যাদবপুর, এখানে তো বাড়ি বাড়িতে সবাই হচ্ছে, সবার ডেঙ্গু। স্বাস্থ্যমন্ত্রী তোমার জানায় ঠিক ঠিক ঠিক।